তিনি আবারও বলেছেন, হে মানব মণ্ডলী, তোমরা তোমাদের সেই রবকে ভয় করো যিনি তোমাদেরকে এক প্রাণ থেকে সৃষ্টি করেছেন এবং সেই প্রাণ থেকে সৃষ্টি করেছেন তার স্ত্রী এবং এত দুভয় থেকে সৃষ্টি করেছেন পৃথিবীর অগণিত নারী এবং পুরুষ। আল্লাহু আকবার। আমাকে আপনাকে কে সৃষ্টি করেছেন? আল্লাহ। আমাকে আপনাকে কে নিয়ামত দিয়েছেন? আল্লাহ। কে রিজিক দিয়েছেন? আল্লাহ। কে বরকত দিচ্ছেন? আল্লাহ। কে রহমত নাজিল করছেন? আল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ বলছেন, এত কিছুই যদি স্বীকার করো তাহলে সে আল্লাহকে ভয় করো, সে আল্লাহর তাকওয়া অবলম্বন করো। আজকে তাকওয়া হয়ে গেছে আমাদের কেতাবি তাকওয়া অথবা পোশাকি তাকওয়া। আমাদের অনেকেই মনে করছেন যে দাড়ি টুপি আর লম্বা জব্বা পড়লে তাকওয়া অর্জিত হয়ে গেল, কিন্তু এতে কি আসলে তাকওয়া আসলো? আমরা আজকে সে বিষয়টা নিয়ে একটু আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই। মনে রাখবেন, তাকওয়া হচ্ছে মোমেনের সেই নেয়ামত, সেই ভূষণ, সেই বৈশিষ্ট্য যেটা দিয়ে তারা সারা পৃথিবীকে চেঞ্জ করে দিতে পারে, যেটা দিয়ে সে পৃথিবীর সাফল্য অর্জন করতে পারে এবং যেটা দিয়ে সে আখিরাতের সাফল্য এবং আল্লাহর কাছ থেকে রিওয়ার্ড এবং সওয়াব অর্জন করতে পারে। তাকওয়া ছাড়া এটা কখনোই সম্ভব নয়। সূরা আল আরাফের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু واتقوا لفتحنا عليهم بركات من السماء والارض। যদি জনপদের লোকেরা, এলাকার লোকেরা যদি ঈমান আনত আর তাকওয়া অবলম্বন করত তাহলে আল্লাহ বলছেন, লাফাতাহনা আলাইহিম বারাকাত মিনাস সামাই ওয়াল আরদ, তাহলে অবশ্য অবশ্যই আসমান এবং জমিনের বরকত আমি উন্মুক্ত করে দিতাম। কে উন্মুক্ত করতেন? আল্লাহ। আসমানের বারাকা এটা কি আর জমিনের বারাকা এটা কি, তাই না? এটা অবশ্যই ভাবার অবকাশ আছে। আজকে যে পৃথিবীতে আমরা বিত্তের পেছনে ছুটছি, উন্নয়নের পেছনে ছুটছি, পৃথিবীর নাম যশ, বিল্ডিং, টাকা পয়সা ইত্যাদি সব কিছুর পেছনে ছুটছি, এগুলো তো মূলত আসলে প্রাচুর্য, এগুলোই বারাকা, এগুলোই বারাকা। বারাকা দুরকম, একটা হলো প্রাচুর্যগত বারাকা সম্পত্তি, আর আরেকটা হচ্ছে সব কিছুর মধ্যে আল্লাহর রহমত থাকা, এটা বারাকা। আপনাকে যে সন্তান দিয়েছেন সেই সন্তান বরকতপূর্ণ যদি হয়, সে আপনার মনের মতো, আপনার স্বপ্নের মতো একজন সুনাগরিক হবে, একজন ভালো মুসলিম হবে, আপনার সুসন্তান হবে, সুসন্তান কি বারাকা না? আপনার স্ত্রী যদি ভালো হয় সেটি কি বারাকা না? আর আমাদের বোনেরা যারা পর্দার আড়ালে আছেন তাদের স্বামীরা যদি ভালো হয় এবং তারা যদি স্বামী, ভালো স্বামী পায়, এটা কি বারাকা না? তাহলে বারাকা দুরকম। আল্লাহ বলছেন, ইমান এবং তাকওয়া থাকলেই বারাকা তিনি দিবেন, আসমানের বারাকা এবং জমিনের বারাকা। এর দ্বারা বোঝা যায় যে আসমান জমিনের পৃথিবীর যত যত বেনিফিট আছে, যত কল্যাণ আছে, যত ভালো কিছু আছে, সব কিছু ইমান এবং তাকওয়ার সাথে সর্তায়িত। যদি ইমান না থাকে তাহলে কি তাকওয়া আসবে? আর যদি ইমান থাকে তাকওয়া না আসে তাহলে কি মানুষ ভালো হতে পারে? একজন ব্যক্তি গোপনে সে মানুষের কাছ থেকে ঘুষ খাচ্ছে, কে তাকে বাধা দেবে বলেন তো? কে? আল্লাহ। আল্লাহর ভয়, সে শুধু আল্লাহর ভয়েই বিরত থাকতে পারে, কেউ দেখছে না। একজন লোক জেনা কিংবা ব্যভিচারে আক্রান্ত হচ্ছেন, করছেন গোপনে, ভাবছেন কেউ দেখছে না, আসলে কে দেখছে? আল্লাহ। তিনি কখন এর থেকে বিরত হবেন? যখন তিনি আল্লাহকে ভয় করবেন।